মালয়েশিয়ান ভাষার ছোট ছোট অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্য এই বাক্যগুলো আপনি যদি শিখে নেন তাহলে খুব দ্রুত মালয়েশিয়ান ভাষায় অনেক কিছুই মন খুলে বলতে পারবেন তো দর্শক যারা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন মন থেকে তাদের জন্য ভালোবাসা রইলো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে খুব বেশি ভালো লাগলে অন্যের উপকার করার জন্য ভিডিওটা শেয়ার করে দেন আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি ওয়াও কি যে সুন্দর দেখা গেল রাস্তাঘাটে একটা বাচ্চা দেখলাম ও বাবা রে বাবা কী সুন্দর রে বাচ্চাটা তো বলে না ও কি যে সুন্দর অন্য কিছু হতে পারে তো মালয়েশিয়ানরা সাধারণত ওই কথাটা এইভাবে বলে ওয়াহ চানতে ইয়া ওয়াহ চানতে ইয়া কেন এটা বলে আপনিও কিন্তু ঠিক এভাবে বলে চমকে দিতে পারেন কি রে ও দেখে আমাদের স্থানীয়দের মতো কথা বলে এভাবে কিন্তু আপনি একটা টান দিয়ে কথা বলে দেখেন নির্ঘাত তারা মানে অবাক হয়ে যাবে আচ্ছা তোরা কি বলে ওয়াহ চানতে ইয়া আমরা জানি সুন্দরকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় চানতে আর ওয়াহ তো ওই যে আমরা বলি ওরে ওয়াহ এটা বলি তাহলে নেয়া কথাটি কেন আসলো ওই যে কি যে মানে বিস্ময় সূচক ওরে ভাই ভাই কী যে ঝাল হইছে। তো এই যে কী যে ঝাল হইছে। কী যে সুন্দর কত সুন্দর এমন কথা বলতে গেলে নেয়া কথাটি ব্যবহার করে তো চানতে মানেও সুন্দর আবার সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় লাওয়া বলা হয়ে থাকে লাওয়া কিউট কিউটটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছোমেল উদাহরণস্বরূপ মানুষের ছোট ছোটো বাচ্চা বিড়ালের ছোটো ছানা কি সুন্দর কিউট হয় না দেখতে সুন্দর কিন্তু সুন্দরের থেকে আর একটু কিউট সেটাকে বলা হয় ছোমেল আর ছেলেদের ক্ষেত্রে যেটাকে ইংরেজে ইংরেজিতে আমরা বলি হ্যান্ডসাম বাংলা ভাষায় যেটাকে আমরা বলি কি বলি বাংলা ভাষায় আমরা সুদর্শন ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঁচা কাঁচা তো আপনি যদি বলতে চান ওরে কী যে হ্যান্ডসাম ছেলেটা সেই ক্ষেত্রে হবে কাঁচা ন্যা ওয়াহ কাঁচা হো কী যে হ্যান্ডসাম কী যে সুদর্শন ঠিক কি যে কিউট আপনার বাচ্চাটা কী যে কিউট সেই ক্ষেত্রে বলতে পারেন ওয়াহ কী যে সুন্দর লাওয়া ন্যা হ্যাঁ অথবা চান্তে ন্যা আশা করি এই কথাটা দ্বারা আপনার আপনি মানুষকে চমকে দিতে পারেন যে সে বাঙালি হয়েও কী করে একদম খোদ মালয়েশিয়ানদের মতো একটা টান দিল আচ্ছা এবার আপনি যদি একটু বড় করে বলতে চান ওয়াও কি যে ভালো আপনি দেখা গেলো আপনার একটা ক্লোজ ফ্রেন্ড বা আপনার বস আপনাকে কোনো একটা উপকার করলো তাকে ইমপ্রেস করার জন্য আপনি যদি এইভাবে একবার বলেন সে খুব খুশি হয়ে যাবে মন থেকে খুশি হয়ে যাবে আপনি বলবেন ওয়াহ বাইক ওয়াহ কেন এটা হলো ওয়াহ মানে তো ওই যে বিস্ময় হই ওই ওয়াহ ঠিক আছে বাইক মানে ভালো এই যখন দিবেন কি যে ভালো ওয়াহ বাইক ওহ কি যে ভালো আওয়া মানে আপনি ওয়াহ বাইক ওয়া কি যে ভালো আপনি ঠিক এরকমটা এখন যদি কারোর সাউপোলাপান দেখেন আপনি মানে বাচ্চা কাচ্চা যে তাকে যদি বলতে চান তার বাবা মাকে ওই আপনার বাচ্চারা তো খুব কিউট আছে ই কি সুন্দর কি কিউট রে আপনার বাচ্চা ঠিক এই কথা বলতে গেলে ঠিক এভাবে বলবেন ওয়াহ চমেল আওয়া আনা ওয়াহ ওরে আহা হ্যাঁ ওয়াহ চমেল যে কিউট আওয়া আপনার আনা মানে হচ্ছে বাচ্চা অথবা সন্তান তো ওয়াহ চমেল আওয়া আনা অথবা এই পূঁজা কথাটি যদি আপনি না ব্যবহার করতে চান অধিকাংশ মালয়েশিয়ানরা পূঁজা কথাটি খুব কম ব্যবহার করে ওয়াহ চমেল আনা আওয়া তখন উল্টে যাবে আওয়া আনা এই পূঁজা কেটে যে আনা আওয়া ওয়াহ চমেল না আনা আওয়া দেখা গেল একটা জামা পড়ছে আপনি সেই জামাটারও ই করতে পারেন সুনাম করতে পারেন যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুঁজি পুজি পুঁজি পুঁজি মানে সুনাম করা ওয়াহ চানতে ইয়া আওয়ুয়া বাজু ও কি যে সুন্দর আপনার জামা এভাবে বলতে পারেন দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকে হয়তো বলতে পারেন আমি একটু বেশি কথা বলে শিখাই কি করব বলেন অনেকে তো আবার সহজে বোঝে না নতুন অনেকে আসে তাদেরকেও তো আমার প্রাধান্য দিতে হবে তাই না আচ্ছা এখন দেখা গেলো আপনি একটা বস্তা উঁচা করতেছেন বা আমি একটা বস্তা উঁচু করতেছি বস্তাটা যদি খুব ভারী হয়ে যায় আমরা তাহলে কি বলি মনের খুব গভীর থেকে বলি ওরে বাপরে বাপ কি যে ওজন এই বস্তাটা রে ভাই আমি উঁচা করতে পারি না দেখা গেলো আপনার বস একটা বস্তা উঁচা করতে দিছে আপনি পারতেন বস ওরে বাপরে কী যে ওজন এই বস্তা ঠিক এমন টাইপের কথা বলতে গেলে ওরা এইভাবে বলে আডু বর্রা গুনি ইনি কেন এরকমটা হলো একটু ভাঙায় দেয় আডু কেন বলে আমরা পরে যদি যাই দেখেন ইংরেজিরা মানে ইংরেজ বা ইংরেজি ভাষাভাষী যারা পড়ে গেলে ব্যথা পেলে কিন্তু বলে আউট আউটস এভাবে বলে আমরা বাংলাদেশিরা কি বলে ওরে বাপরে ওরে মা ওরে আব্বা ওরে এই ওরে কথাটা মালয়েশিয়ানরা বলে হচ্ছে আডু আহারে ওরে মানে জাতনায় পড়ছে বা ব্যথা পাইছে আডু হ্যাঁ এখন বরাট মানে কি বরাট মানে হলো ওজন বা ভার নেয়া যখন দিবেন কী যে ওজন ওরে বাপরে বাপ কী রে কী যে ওজন এরকমটা তো আডু বর রাতা ও কী যে ওজন কি গুণী মানে হলো বস্তা ইনি মানে হলো এই মূলত হওয়া উচিত ছিল ওরে কী যে ওজন এই বস্তা কিন্তু এই বস্তা না বলে ওরা বলে বস্তা এই এই জন্য ঘুরে গেছে আডু বর রাতা গুনি ইনি ওরে বাবা রে কী যে ওজন এই বস্তা গেল আবার দেখা গেলো আজকের দিনে ঠান্ডা পড়েছে কথার কথা বৃষ্টি পড়ল অনেক মুসলধারে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা পড়ছে তো আপনি কি করে বলবেন হু হু কী যে ঠান্ডা আজকে এই কথাটা বলতে গেলে বলতে হবে উহু সেজু হারিয়ে নি হু সেজু হারিয়ে নি এভাবে বলতে পারেন উহ মানে তো ওই যে মনের ভাব প্রকাশ করার জন্য উহু আমরা বলি সেজু মানে হলো ঠান্ডা হ্যাঁ সেজু মানে হলো ঠান্ডা আর ন্যা মানে কি ন্যা বলতে গেলে ওই যে কি যে এমন বোঝাইতে মানে প্রচন্ড ঠান্ডা এমন বোঝাইতে উহ সেজু হারিয়ে নি হই আজকে কি যে ঠান্ডা তবে হু সেজু সাঙাট হার ইনি হু হু আজকে প্রচণ্ড ঠান্ডা এভাবেও কিন্তু বলা যায় হ্যাঁ আচ্ছা আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন রবিবারের প্রশ্ন উত্তরে ভিডিও তো আমি দিয়ে দেবো একটু অদল হয়ে গেছে এই রবিবারের প্রশ্ন উত্তরে ভিডিও দেওয়ার কথা ছিল ওটা সামনের সপ্তাহে আমি দিব আচ্ছা আমি শিওর অথবা নিশ্চিত আমরা ইংরেজিতে বলি শিওর বাংলায় বলি নিশ্চিত এই নিশ্চিতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাস্তি তো আমি সায়া পাস্তি আপনি শিওর নাকি আমরা বলি না ভাই আপনি শিওর ও ভাই আপনি কি এই ব্যাপারটা নিশ্চিত ঠিক এমন কথাটা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে আস্তি বলতে কে অথবা কা বলতে পারে তবে ল্যাটিন মালয়েশিয়ানরা ক কথাটি বলে কা বলে না সাধারণত ইন্দোনেশিয়ান ক্রস তারা কা বলে আচ্ছা যাই হোক তো পাস্তি ক আওয়া আপনি পাস্তি মানে হলো নিশ্চিত অথবা শিওর ক মানে হলো নাকি নাকি অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা সবসময় কা বলি বিধায় মালয়েশিয়ানরা আমাদের সাথে কা কথাটি উচ্চারণ করে তবে খোদ ল্যাটিন মালয়েশিয়ানরা ক বলে থাকে আওয়া পাস্তি ক পাস্তি ক নি এভাবেও কিন্তু বলতে পারে এখন আপনি দেখা গেলো বলতেছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চিত একশত পার্সেন্ট হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট শিওর আরে তো ঠিক এমন কথাটি বলতে গেলে ওরা একটু উল্টায় বলে নিশ্চিত একশত পার্সেন্ট পাস্তি সেরাতুস প্রাতুস আপনি এভাবে বলতে পারেন সায়া পাস্তি সেরাতুস প্রাতুস আমি শিওর শত ভাগ এই প্রাতুস মানে মূলত পারসেন্ট হ্যাঁ পারসেন্ট পার্সেন্টকে কি বলে পরাতুস পাস্তি স্রাতুস মানে এক শত স এখানে এক রাতুস মানে হলো শত যদিও সাতু মানে হলো এক সাতু তবে ল্যাটিন মালয়েশিয়ানরা গণনা করার সময় স রাতুস বলে সাতু রাতুসটা বলে না তো পাস্তি স্রাতুস পরাতুস নিশ্চিত এক পারসেন্ট দুঃখিত আমি শিওর না বা আমি নিশ্চিত না এমন কথাটি বলতে গেলে মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলবে মা আফ দুঃখিত এটা আমি শিওর না মা সায়াতা পাস্তি, দুঃখিত ওটা আমি শিওর না এভাবে বলতে পারেন মা আফ সেকার পাস্তি, দুঃখিত এখন আমি শিওর না যে কোনোভাবে বলতে পারেন তো মা আপ মানে কি ক্ষমা করে দেওয়া অথবা দুঃখিত মা আফ দুঃখিত সায়া আমি তা পাস্তি না শিওর অর্থাৎ শিওর না ওকে আচ্ছা দেখুন এভাবে অনেক সময় প্রশ্ন করে থাকে তুমি এটা করতে পারবা কি আমরা বলি না ভাই আপনি কি এটা করতে পারবেন বুঝেন প্রশ্নটা কিন্তু এটাই ভাই আপনি কি এটা করতে পারবেন তো ওরা বলার সময় এইভাবে হয়ে যায় ওদের কথা বলাটা আপনি এটা করতে পারবেন নাকি বা তুমি এটা করতে পারবা নাকি এটাকে যদি আমি মালয়েশিয়ান ফর্ম্যাটে বসাই তাহলে এরকম হবে কামু বলে বুয়াত ইনি ক অথবা কামু বলে বুয়াত ইনি তা এখানে বোঝার ব্যাপার আছে দুইভাবে বলা যায় কামু তুমি বলে পারবা বুয়াত করতে ইনি এটা ক মানে হলো নাকি তুমি পারবা করতে এটা নাকি কিন্তু আমরা অনেক সময় বলি না ভাই আপনি এটা করতে পারবেন না এই যে আপনার কাজটা আমি খুব মানে আশা নিয়ে দিলাম ভাই আপনি কি এই কাজটা করতে পারবেন না তো এই যে আপনি কাজটা করতে পারবেন না তার মানে হচ্ছে আমি বললাম আসলে সেই এই কাজটা সেই কাজটা করতে পারবে না বাট যদি এভাবে বলি ভাই আপনি কাজটা করতে পারবেন না তার মানে তাকে জিজ্ঞাসা করতেছি সে ওই কাজটা করতে পারবে না কি? সেই ক্ষেত্রেও কিন্তু এই তা মানে যেহেতু না তবে এটা ডাইরেক্ট না কিন্তু নয় এই নাটা মানে হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি এটা করতে পারবেন না সেই ক্ষেত্রে তো ওরা কিন্তু এভাবেও বলতে পারে কামু বুয়াদ কামু বলে বুয়াদ ইনি তা আওয়া মাহু মা কান্তা আপনি খাইতে চান না এরকমটা বলি না এ আপনি খাইতে চান না তার মানে কিন্তু এটা বলতেছি না যে আপনি খাইতে চান না জিজ্ঞাসা করতেছে আপনি কি খাইতে চান না এরকমটা তো সেই ক্ষেত্রে এই বাদ দিয়ে কিন্তু ওরা বলতে পারে কামু বলে বুয়াত ইনি তা আমি জানি না এর থেকে আর ক্লিয়ার করা সম্ভব কি না বুঝলে আমাকে এসে মারেন ভাই আচ্ছা আমি চেষ্টা করব আমি চেষ্টা করব সায়া আখান চুবা সায়া আমি আকান কেন আসলো ভবিষ্যতে কোনো একটা কাজ আমি করব বা করবে বা করবেন এমন বোঝাইতে গেলে আকান কথাটি আসে তো সায়া চুবা মানে আমি চেষ্টা করি সায়া আকান চুবা মানে হচ্ছে আমি চেষ্টা বো ঠিক আছে তো আপনি সায়া আকান মাকান দিতে পারেন আমি খাইবো সায়া আকান পরগি আমি যাইবো ভবিষ্যতে যাইবো হ্যাঁ শব্দ অর্থগুলো পাল্টায় আপনি নিজের মতো মনের মাধুরী মিশায়া বাক্য বানাইতে পারবেন আচ্ছা ইংশা আল্লাহ পার্বাহ বলে ইংশা আল্লাহ বলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যেহেতু পারব বলেছি আমি ভবিষ্যতে তাহলে ইংশা আকান বলে কেন দিলাম না আকান কেন দিলাম না এখানে আকান কথাটি বলতে পারেন ইংশা আল্লাহ সায়া আকান বলে এই আকান দিতে গেলে পার্সনের দিতে হবে নাম সেটা হতে পারে আপনার নিজের নাম অথবা আমি সে তিনি ও এটা যদি দেন সে সেই ক্ষেত্রে বলতে পারবেন ইনশাআল্লাহ দিয়া আকান বলে হ্যাঁ সে পারবে ইনশা রফিক আকান বলে ইনশাআল্লাহ রফিক পারবে কিন্তু যদি ডিরেক্টলি আপনি আকান কথাটি বাদ দিতে চান সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে হ্যাঁ ইনশাআল্লাহ পারবো এভাবেও বলা যায় আচ্ছা আমি চাই চেষ্টা করতে আগে একবার অর্থাৎ আমি একবার চেষ্টা করে নিতে চাই আমরা বলি না হ্যাঁ বস আমি তো কাজটা পারবো কিন্তু আমি একটু আগে চেষ্টা করে নিতে চাই আমার দ্বারা হবে কিনা তো ঠিক এমন টাইপের কথা বলতে গেলে বাংলা টাইজটা এইভাবেই বসে যদি কিনা আমি মালয়েশিয়ান ভাষায় বলতে চাই আমি চাই চেষ্টা করতে আগে একবার সায়া মাহু চুবা ডুলু সাতুকালি। সায়া আমি মাহু চাই চুবা মানে হলো চেষ্টা করতে বা চেষ্টা করা ডুলু মানে হলো আগে তো সায়া মাহু আমি চাই চুবা ডুলু চেষ্টা করতে আগে সাতুকালি একবার সায়া চুবা ডুলু সাতুকালি আমি চাই চেষ্টা করতে একবার আবার দেখা গেলো কোনো একটা খাবার আপনার সামনে রাখলো আপনি ওই খাবারটা একবার টেস্ট করতে চান সেক্ষেত্রে বলতে পারেন সায়া মাহু চুবা রাসা ডুলু সাতুকালি আমি একবার বা আপনি চুবা কথাটি বাদ দিয়ে শুধুমাত্র রাসা দিতে পারেন সায়া মাহু রাসাডুলু সাতুকালি আমি একবার আগে টেস্ট করতে চাই বলতে পারেন আচ্ছা মানে ওটার স্বাদ আপনি নিতে চান অনুভব করতে চান ওটা কেমন মজা হ্যাঁ বলতে পারেন আমি আপনি তাকে চিনেন নাকি আপনি তাকে চিনেন নাকি এখন এই নাকি এর জায়গায় ওরা না কথাটি ব্যবহার করতে পারে মানে চিনে ভাই আপনি ওরা চিনেন না প্রশ্ন কিন্তু এ কি বলেন ভাই আপনি ওরা চিনেন না সেই যে নাটা আর কি প্রশ্ন করার না তো বলতে পারে আওয়া আওয়াকাল দিয়া তা এই ক না বলে না এই না এর ক্ষেত্রে তা কথাটি বলতে পারে যেহেতু তা অথবা তিডা মানে হচ্ছে না তো সেক্ষেত্রে ওরা কিন্তু বলতে পারে আওয়া ডিয়া তা এই আপনি তাকে চিনেন না এরকমটা অথবা বলতে পারে আওয়া আওয়াল ক আপনি তাকে চিনেন না কি আশা করি এই তা এবং ক এর ভিতরে পার্থক্যটা বুঝেছেন যখন কিনা প্রশ্ন করা হয় হ্যাঁ আমি চিনি ইয়া ইয়া হ্যাঁ আমি মানে হচ্ছে চিনি ঠিক আছে সায়া সায়া আবার যদি বলতে চান আমি তাকে চিনি না এটা মালয়েশিয়ান ফর্ম্যাটে যদি বসাতে চাই তাহলে বাংলাটা হবে এরকম আমি না চিনি তাকে একটু বিদ ঘুটে তারপরেও বুঝতে হবে সায়া তা কর্নাল ডিয়া সায়া আমি তা মানে হলো না কর্ণাল মানে হলো চিনি দিয়া মানে হলো সে বা তাকে ধরে নিতে হবে সায়া তাক নাল দিয়া আমি চিনি না তাকে আর কি এরকমটা বুঝাইতে সে হলো আমার বন্ধু পুরাতন কেমন হলো বাক্যটা কি আমার ধরে মারেন তো ভাই এইসব আবল তবল বাক্য আমি কেন সাজাই কি করবো ভাই মালয়েশিয়ান ফরমারটা এরকম সে আমার পুরাতন বন্ধু ওরা বলার সময় বলে সে হল আমার বন্ধু পুরাতন এই জন্য হবে ডিয়া আডালা সায়া পুঁয়া কাওয়ান লামা ডিয়া সে আডালা হইল গিয়া সায়া পুঁয়া আমার খাওয়ান বন্ধু লামা মানে হলো পুরাতন লামা মানেও কিন্তু আবার অনেকক্ষণ হ্যাঁ এই এই একটা শব্দের দুইটা মিনিং লামা মানে পুরাতন আবার লামা মানে কিন্তু অনেকক্ষণ আছে তো ডিয়া আডালা সে হল সায়া পূঁজা কাওয়ান লামা আমার পুরাতন বন্ধু অথবা আপনি যদি এই পুঁজা কথাটি ব্যবহার না করতে চান একদম ল্যাটিন মালয়েশিয়ানদের মতো সেক্ষেত্রে বলতে হবে ডিয়া আডালা খাওয়ান লামা সায়া হ্যাঁ ডিয়া আডালা কাওয়ান লামা সায়া সে হলো আমার পুরাতন বন্ধু অর্থ অথবা যদি পুঁয়া ব্যবহার করেন দিয়া আডালা সে হলো সায়া পুঁয়া আমার কামান লামা বন্ধু পুরাতন ঠিক এইভাবে বলতে হবে আচ্ছা আপনি বুঝছেন না আমরা বলি না ভাই আপনি বোঝেন না মানে কি আমি যেটা বলছি এটাকে আপনি বুঝতে পারছেন কি না কি না বা না এই দুটার ভিতর প্যাচ হয়ে যায় এই জন্য বারবার আমি রিপিট করতেছি এই জন্যে সুডা ফাহামতা দেখা গেল বস আপনাকে একটা কিছু বললো এই সুদা ফাহামতা এই তুমি বুঝছো না বুঝছো না তুমি এরকমটা বলতে গেলে আওয়া সুদা ফাহামটা অথবা বলতে পারে আওয়া সুদা ফাহামকে আপনি বুঝছেন নাকি তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাঁ বস আমি বুঝেছি ইয়া বস হ্যাঁ বস সায়া সুডা ফাহাম হ্যাঁ আমি অলরেডি বুঝে গেছি ইয়া বস সায়া ফাহাম হ্যাঁ বস আমি বুঝি ইয়া বস সায়া সুডা ফাহাম হ্যাঁ বস আমি অলরেডি বুঝে গেছি কোনো কিছু সম্পূর্ণ হয়ে গেলে সেটার ক্ষেত্রে সুডা ফাহাম বলা হয় যেমন সায়া সুডা কাউয়েন আমি বিয়ে করে ফেলেছি অলরেডি সায়া কাউএন মানে আমি বিয়ে করি সায়া মাকান মানে আমি খাই সায়া সুডাহ মানে হচ্ছে আমি অলরেডি খেয়েছি সায়া আকান মাকান মানে হচ্ছে আমি ভবিষ্যতে খাবো ঠিক সেই সুবাদে ইয়া বস হ্যাঁ বস সায়া সুডা ফাহাম হ্যাঁ বস আমি অলরেডি বুঝে গেছি এখন ঠিক একই টাইপের প্রশ্ন করতে পারে আপনি জানেন না কি বলেন ভাই আপনারা সেদিন জানাইলাম আপনি মনে নাই আপনার আপনি জানেন না মানে জানেন কি না জানেন না কি না এরকমটা বোঝাইতে আওয়া তাহুতা এই আওয়া তাহুতা এ আপনি জানেন না এরকমটা বলতে মানে আপনি জানেন কি না দুঃখিত বস আমি এখনো জানি না হ্যাঁ কি করে বলবেন মা বস সায়া বলুম তাহু এই বলুম শব্দটির মানেই হচ্ছে এখনোই এখনো না এই বলুম মানেই হচ্ছে এখনো না অথবা ওরা বলে হচ্ছে মা সিহ ডা মা সিহ তা তা বলতে পারে তা অথবা তিডা একই কথা মাসি তা এটার মানে হলো এখনো না মাসি মানে হচ্ছে এখনো কিন্তু এই দুইটা শব্দ না দিয়ে আপনি এক কথায় বলুম দিয়ে বোঝাই দিতে পারবেন এই জন্য মা বস দুঃখিত বস সায়া আমি বলুম এখনো না তাহু মানে হচ্ছে জানা তাহলে বলুম তাহু মানে কি এখনো জানি না মা সায়া বললুম তাহু দুঃখিত বস আমি এখনো জানি না এই তাহু জায়গায় যদি আপনি খাওয়ার কথা দেন মাকান বুঝলেন সেক্ষেত্রে হবে মা আব্বাস দুঃখিত বস সায়া বলুম মাকান আমি এখনো খাই নাই মা আব্বাস সায়া বলুম প্রেগি দুঃখিত বস আমি এখনো যাই নাই এভাবে আপনার মতো মনের মাধ্যমে মিশায় আপনি কিন্তু বাক্য বানাবেন প্লিজ দুই একটা বাক্য কমেন্ট বক্সে দিতে পারেন তাহলে মনে শান্তি পাইতাম হ্যাঁ এটা দেখে দেখে নিজেদের মতো দুই একটা বাক্য বানাইছেন আর কি আমি রেডি বা প্রস্তুত হয়ে গেছি হা বস আসেন আসেন আমি রেডি হয়ে গেছি হা বস তাড়াতাড়ি চলে আসেন আমি প্রস্তুত হয়ে গেছি এমন টাইপের কথা বলতে গেলে সায়া সুডা সেডিয়া এই সেডিয়া মানে হচ্ছে সাধারণত রেডি রেডি হওয়া সেডিয়া বর সেডিয়া মানে হচ্ছে রেডি হওয়া আর সেডিয়া মানেও রেডি হয় একই কথা তো সায়া সুডা বর সেডিয়া অথবা সায়া সুডা সেডিয়া আমি অলরেডি প্রস্তুত বা রেডি হয়ে গেছি এখন দেখা গেলো আপনার বস আপনাকে কিছু কাজ দিল কাজ দেওয়ার পরে বললো এগুলো রেডি হইলে আমাকে তুমি ফোন করে তো তখন দেখা গেল আপনি কাজটা পুরো করে রেডি করে ফেললেন সম্পন্ন করে ফেললেন সেই ক্ষেত্রে আপনি বসকে ফোন দিয়ে এভাবে বলতে পারেন আমি সব কিছু রেডি অথবা প্রস্তুত করে ফেলেছি সায়াসুডা সেডিয়া কান্ড সেমুয়া বস হ্যালো বস মারিলা সায়াসুডা সেডিয়া কান সেমুয়া বস আসেন তো আমি সব কিছু রেডি করে ফেলছি সেই ক্ষেত্রে বলে সায়াসুডা সেডিয়া কান সেমুয়া এই সেডিয়া মানে হলো প্রস্তুত হওয়া সেডিয়া কান মানে হচ্ছে প্রস্তুত করা বা রেডি করা তো সায়া আমি সেডিয়া কান প্রস্তুত করি সেমুয়া মানে হলো সব সায়া সেডিয়া কান সেমুয়া আমি সব প্রস্তুত করি বা আমি সব রেডি করি কিন্তু যখন এই সুডাহ লাগাই দিবেন সায়া সুডা সেডিয়া কান সেমুয়া আমি অলরেডি প্রস্তুত করে ফেলেছি সব বা রেডি করে ফেলেছি সব ক্লিয়ার আচ্ছা এখন দেখা গেলো কোনো একটা কাজ দিছে ওই কাজটা আপনি কমপ্লিট করে ফেলছেন কমপ্লিটকে কী বাংলা ভাষায় কী বলা হয় সম্পন্ন সম্পন্ন তো কর্জা সুডা সিয় কাজ হয়ে গেছে সম্পন্ন কর্জা কাজ সুডা হয়ে গেছে সিয়াপ সম্পন্ন আর ঘন্টার মধ্যে কাজ সম্পন্ন হবে আর আধা ঘন্টার ভিতরে কাজ সম্পন্ন হয়ে যাবে ডালাম সেতেঙা জাম লাগি খরজা আকান সিয়াপ ডালাম মানে হলো মধ্যে অথবা ভিতরে সে সেতেঙ্গা মানে হলো হাফ বা অর্ধেক জাম মানে হলো ঘন্টা তো ডালাম সে তেঙ্গা জাম কি মধ্যে আধা ঘন্টার লাগি আরও বা আর ডালাম সেতেঙ্গা জাম লাগি আর আধা ঘন্টার মধ্যে কর্জা আকাঙ্ক্ষি আপ কাজ হয়ে যাবে সম্পন্ন ক্লিয়ার আমিও আশা করি আপনি আমার সমস্যা বুঝবেন অনেক সময় বলি না আমি আমিও না দিয়ে আমি সায়াপুন হারাপ দিতে হবে এখানে শুধু সায়া দিলে হবে আমি আশা করি আপনি আমার সমস্যা বুঝবেন তো এটা মালয়েশিয়ান ফর্মাটে বসাইতে গেলে বাংলা ভাষাটা এরকম হবে আমি আশা করি আপনি বুঝবেন সমস্যা আমার সায়া হারাপ আমি আশা করি আওয়া আকান ফাহাম আপনি বুঝিবেন আওয়া ফাহাম আপনি বোঝেন আওয়া আকান ফাহাম আপনি বুঝিবেন ভবিষ্যতে মাসা মাসা আলা সায়া সায়া অথবা আমার সমস্যা না আপনি অবশ্যই হবেন সফল দেখা গেল অনেককে এই যে মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে বলে ভাই আমার দ্বারা কী হবে তাদের উদ্দেশ্যে বলি ভাই আশাহারা হবেন না আপনি অবশ্যই সফল হতে পারবেন এমন কথাটা আপনি যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় তাহলে এরকম হবে জাঙান পুতুস আসা আওয়া আ মস্তি আকান বরজায়া জাঙ্গান পুতুস আশা এই পুতুস মানে হচ্ছে সাধারণত ছিঁড়ে যাওয়া দেখা গেলো দড়ি বা চুল ধরে টান দিলেন টুস করে ছিঁড়ে গেল সেটাকে বলা হয় পুতুস তো জাঙান পুতুস আশা অর্থাৎ আশা ভরসাকে আবার ওরা আশাই বলে হারা পান বলে তো আশা জাঙান পুতুস আশা অথবা জাঙ্গান হারা হারাপান আশা হারা হবেন না বা আশাটাতে আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এমন যেন না হয় আওয়া মেস্তি আপনি অবশ্যই আকান বর্জায়া মানে কি সফল হবেন এই বড়যাওয়া বর্জায়া মানে হলো সফল হওয়া সাকসেস হ্যাঁ তো জাঙান ফুথুস আসা আওয়ামেস্তি আকান যায় আপনি অবশ্যই সফল হবেন একদিন তো সেই কামনায় দর্শক আজকের ভিডিও আমি আজকে শেষ করতেছি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাশক্ত নামাজ পড়বেন যারা মুসলমান অবশ্যই এই কামনায় আমি আজকের মতো যাচ্ছি আল্লাহ হাফেজ